শেখ মোহাম্মদ সুলতান 10ই আগস্ট গোসল করো না বলে কি বললো? তুমি বলে 5 দিন গোসল করো না। ওই 5 দিন না, ভুল বলেছে, 10 দিন কই না গোসল। তুমি 10 দিন গোসল করো ভাই, গুদা দেবে ফেরে দেয় ফেরে দেয় ফেরে দেয় ফেরে দেয়। আজকে আমরা যাচ্ছি রংতুলি জাদুঘর বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের বাসভবনে। আপনারা যদি এস এম সুলতানের বাসভবনে যেতে চান তাহলে আপনাদের প্রথমে নড়াইল জেলার মাসিমদা গ্রামে আসতে হবে। তারপর আপনাদের টিকিট কাউন্টারে যেয়ে আপনাদের যাবতীয় ইনফরমেশন দিতে হবে। আমরা এখন যাব রংতুলি জাদুঘরের সেই পরিচিত নৌকার কাছে, যেখানে শিশুদের নিয়ে চিত্রনদীতে ঘুরতে ভালোবাসেন এই রংতুলি জাদুঘর এস এম সুলতান। আমরা এখন ভিতরে চলে আসলাম। এই ভবনটি এস এম সুলতানের সম্পূর্ণ স্মৃতি সংরক্ষণ করা আছে, যেমন তার শোবার খাট, তার জামা কাপড় আর পেইন্টিং, তার কিছু ছবি সংরক্ষণ করা আছে। আমরা এখন চলে আসলাম এস এম সুলতানের বাসভবনের ভিতরে। আমরা ওনার জীবনের একটা স্মৃতির জন্য আমরা একটা ভিডিও ক্লিপ বানাচ্ছি, চলো ওটা দেখে আসি। শেখ মোহাম্মদ সুলতান 10ই আগস্ট 1923 সালে তৎকালীন পূর্ব বাংলা, ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ নড়াইলের মাসিমদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয়েছিল দরিদ্র কৃষক পরিবারে। তার মায়ের নাম মোসাম্মদ মেহেরুন নেসা, তার বাবা শেখ মোহাম্মদ মেসের আলী, পেশায় ছিলেন রাজমিস্ত্রি, তবে কৃষিকাজে ছিল তার বাবার মূল পেশা। পাশাপাশি বাড়তি আয়ের জন্য ঘারামের কাজ করতেন। সুলতান ছিলেন পরিবারের একমাত্র সন্তান। শৈশবে পরিবারের সবাই তাকে লাল মিয়া বলে ডাক। বিদ্যালয়ে পড়ানোর মতো সামর্থ্য তার পরিবারের না থাকলেও 1928 সালে নড়াইলের ভিক্টোরিয়া কলেজের স্কুলে তাকে ভর্তি করানো হয়। তবে মাত্র 5 বছর অধ্যয়নের পর তিনি সেই বিদ্যালয় ছেড়ে বাড়ি ফিরে বাবার সহযোগী হিসাবে রাজমিস্ত্রির কাজ শুরু করেন। এ সময় বাবার ইমারত তৈরির কাজ সুলতানকে প্রভাবিত করে এবং তিনি রাজমিস্ত্রি কাজের ফাঁকে আঁকা আঁকি শুরু করেন। 50-এর দশকের মধ্যভাগে বাংলাদেশের রাজধানী ঢাকায় আধুনিক চিত্রকলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছিল। অনেক শিল্পী সেখানে নব নব শৈল গড়ন এবং মিডিয়া নিয়ে উপস্থিত হয়েছিল, কিন্তু এস এম সুলতান সে সময়ও নড়াইলে থেকে যান, অনেকটা লোকচক্ষুর অন্তরালে। কারণ অবশ্য গ্রামীণ জীবনের প্রতি তার চিরন্তর আকর্ষণ এবং সহমর্মিতা, তার শিল্পকর্মের স্বরূপ খুঁজে পাওয়া যায় এই গ্রামীণ জীবনযাত্রার প্রেক্ষাপটে। তার সে সময়কার ছবিগুলো গ্রামীণ কৃষকদের দেখা যায় পেশিবহুল এবং বলশালী হিসাবে। এর কারণ হিসাবে তার বক্তব্য হলো, আমাদের দেশের মানুষ তো অনেক রুগ্ন কৃষক নয়, একেবারে কৃষকদের সেও খুব রোগা। তার গরু দুটো, বলদ দুটো, সেও রোগা। আমার ছবিতে তাদের বলিষ্ঠ হওয়াটা মনের ব্যাপার। মন থেকে ওদের যেমন ভাবে আমি ভালোবাসি, আমাদের দেশের কৃষক সম্প্রদায় তো ব্রিটিশ সাম্রাজ্য গড়েছিল, অর্থবিত্ত ওরাই তো যোগান দেয়। আর এই যত জমিদার, রাজা মহারাজা, আমাদের দেশের কম কেউ না, সবাই তো কৃষি নির্ভর, একই জাতির ছেলে। আমার অতিকাই ছবিগুলোর কৃষকের অতিকাই অতিকাই দেহটা এই প্রশ্নটা জাগবে যে ওরা কৃষক কেন, ওরা রুগ্ন কেন, যারা আমাদের অন্ন যোগায়, ফসল ফলায়। শিল্পী এস এম সুলতান শেষ জীবনে বলে গিয়েছেন, আমি সুখী, আমার কোনো অভাব নাই, সকল দিক দিয়ে আমি প্রশান্তির মধ্যে দিন কাটাই, আমার সব অভাবেই পরিসমাপ্তি ঘটেছে। এছাড়াও এস এম সুলতানকে উপলক্ষে বছরে 2 বার সুলতান মেলা ও 1 বার নৌকাবাইস হয়। এস এম সুলতান 1994 সালে 10 অক্টোবর যশোরে সম্মিলিত সাময়িক হাসপাতালে বিকেল 4:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। Thank you.
সো গাইস, আমাদের এখানে পুরোপুরি দেখা শেষ। আপনাদের যেটুকু জানার দরকার, যতটুকুই করার দরকার, আমি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওয়। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা একের খুব কাছাকাছি এখন, চলেন। সো এখান থেকে আমরা বাই নিচ্ছি, আমরা সেই জায়গায় যাবো যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম। সো গাইস, আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল। আমাদের অনেক কষ্ট হয়েছে, কারণ আমরা ওর ভিতরে যে অনেক জায়গা সিকিউরিটি মেনটেন করতে হচ্ছিলো, এই জন্য আমরা অনেক কিছু দেখাইতে পারি নাই। আর যা দেখানো পারমিট ছিল তাই তাই দেখানোর চেষ্টা করছি। আর হচ্ছে আমাদের সাথে আজকে টিম মেম্বার ছিল না, আরও সমস্যা হচ্ছিল আমাদের। আমি আর ফয়সাল দুজনে কভার করছি আজকে আজকে মানে ব্লগটা আসলে। আচ্ছা এক মিনিট, আজকে আমাদের সাথে টিম মেম্বার ছিল না মানে, তাহলে এইগুলো কারা? সবাই কেমন থেকে অনেক অনেক ধন্যবাদ। সো গাইস, আমরা একে সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি চলে আসছি, আপনারা এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ব্লগটা এই পর্যন্ত ছিল, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। So that is guys, no more today. Thanks for watching this video. If you guys enjoy this video, then don't forget to hit the like button and press the bell icon. Faisal, kya bosta tumar? Ei to. Gosol karo na bole? কে বললো এই কথা? তুমি বলে 5 দিন গোসল করো না। ওই 5 দিন না, ভুল বলেছে, 10 দিন করি না গোসল। তুমি 10 দিন গোসল করো? তুমি বলে 5 দিন গোসল করো না। ওই 5 দিন না, ভুল বলেছে, 10 দিন করি না গোসল। ওরে পিছে সমা সামনে আসবি রে, ইয়া থু।